শতাধিক বছরের পুরনো কুমিল্লার ঐতিহ্যের নিদর্শন রানীর কুঠি। কুমিল্লার ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে নগরীর ধর্মসাগর পারে অবস্থিত এই স্থাপনা। এটি ত্রিপুরা রাজবংশের নির্মিত একটি বিশ্রামাগার। একসময় রানীর কুঠি মহারাজা মানিক্য কিশোর বাহাদুরের স্ত্রীর বাসভবন হিসেবেও ব্যবহৃত হয়েছে। এটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এটি এখন অনেকটা পরিত্যক্ত ও ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। ১৪৫৮ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের মহারাজ ধর্মমাণিক্য বর্তমান কুমিল্লা নগরীর কান্দিরপাড়, বাদুরতলা, শহীদ ধীরেন্দ্র দত্ত স্টেডিয়াম ও নগর উদ্যানের মধ্যবর্তী স্থানে 23.18 একর জায়গা নিয়ে স্থানীয় বাসিন্দাদের পানির সংকট মেটাতে দিঘি খনন করেন। রাজা ধর্মমাণিক্যের নামানুসারে এর নাম হয় ধর্মসাগর দিঘি। পরে কোন এক সময়ে ধর্মসাগরের উত্তর পার ঘেঁষে 1.23 একর ভূমির ওপর নির্মাণ করা হয় রানীর কুঠি। রানীর কুঠির ভেতরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি একটি ধারণাপত্র টানিয়েছে। সেখানে উল্লেখ আছে, জনশ্রুতি অনুসারে ধর্মসাগরের উত্তর তীরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি ধর্মমাণিক্য কর্তৃক নির্মিত হয়েছিল। তবে প্রমাণ আছে বাড়িটি মহারাজা উদয়মাণিক্যের নির্দেশে নির্মিত হয়। বাড়িটি এখন রানীর কুঠি নামেই পরিচিত। কুমিল্লার সুধীজনদের মতে রানীর কুঠি ত্রিপুরার রাজদরবারের শাসকরা নির্মাণ করেছেন। তবে এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠার সাল গবেষণার বিষয়। এর নির্মাণ কৌশল দেখে তা শতাধিক বছরের প্রাচীন বলে ধারণা করা যায়। এখানে ইতিহাস ভিত্তিক একটি জাদুঘর স্থাপন করা যেতে পারে। কুমিল্লার মানুষ বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন। জাদুঘরে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস স্থান পেতে পারে বলে জানান তারা। ২০০৯ সালে রানীর কুঠিকে সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এখানে বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রপ্রধান ও বিশিষ্টজন বিশ্রাম নিয়েছিলেন বলে জানা যায়।